আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং কুকিংবাহিমীতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব ইজি আর কুইক একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে স্পাইসি ব্রেড অমলেট এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর খুব ইজিলি তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন চলে যায় এখন রেসিপিতে স্পাইসি ব্রেড অমলেট তৈরি করার জন্য আমি এখানে তিনটা ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেডগুলোকে একটা সাইডে রেখে একটা বোল নিয়ে নিচ্ছি এ বলে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে একটু বড় সাইজের দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমে তিনটা স্পাইসি ব্রেড অমলেট হবে আপনারা যদি একটু বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ আর দিচ্ছি হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়া সাথে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে আর একটা কাঁচামরিচ কুচি সাথে দিচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচি মরিচটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা যদি স্পাইসি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর বাড়িয়ে নিতে পারেন এখন এই সব কিছুকে একটা কাটা চামিচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা স্পাইসি খেতে বেশি পছন্দ করেন না আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে মরিচের পরিমাণটা কিছুটা কমিয়েও নিতে পারেন এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন একটা একটা করে ব্রেড নিয়ে আমি এটার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব এখন এই ব্রেডের স্লাইসগুলোকে আমি একটু ভেজে নিব সেই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান চলে বসিয়ে নিয়েছি আর এখন কিছুটা বাটার ঘষে নিচ্ছি আমি এখানে বাটার ইউজ করছি আপনারা রেগুলার রান্নার তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন এখন একটা ব্রেড আমি প্যানে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এটাকে ভাজতে হবে দুই থেকে তিন মিনিট করে একটা সাইড ভেজে নিলে হবে আমি একটা সাইড উল্টে দিয়েছি আর সাইড থেকে আবার কিছুটা বাটার দিয়ে দিচ্ছি ব্রেডটাকে আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি এতে ব্রেডটা যেমন ভালোভাবে ভাজা হবে আর সাথে কিছুটা ক্রিস্পিও হবে ব্রেডের এই সাইডটাও দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ভেজে নিয়েছি এ পাশটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি ব্রেডগুলো ভেজে নিচ্ছি খুব অল্প সময়ে আর অল্প উপকরণেই তৈরি হয়ে গেল অনেক মজার একটা ব্রেকফাস্ট রেসিপি যখন ঝটপট কিছু তৈরি করার থাকে এটা আপনারা তৈরি করে নিতে পারেন আমি আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে আর যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা তো ডেফিনেটলি একবার ট্রাই করবেন আর বাসে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে আরও ব্রেকফাস্ট রেসিপি আছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ